প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়েছি সোনামণিদের জন্য মজার একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পপকর্ন, যেটা কি না সবারই ভীষণ পছন্দ। তো বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তা যে কোনো সময়ে আপনারা ঝটপট এই চিকেন পপকর্নটা তৈরি করে দিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন কিভাবে আমি এই চিকেন পপকর্নটা তৈরি করেছি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 300 গ্রাম, আর এগুলোকে আমি এরকম কাট করে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো করেছি, আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার কারণে মুরগির মাংসটা খুবই দ্রুত ভিতরে সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে শুনে দিতে হবে যাতে করে বেশি না হয়ে যায়, যেহেতু সয়া সস টমেটো সস লবণ দিচ্ছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, কারণ হচ্ছে বুকের মাংসটা একটু শক্ত আশালো আঠা আঁশ জাতীয়, যার কারণে এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে মাংসটা সফট হয়ে যাবে, এই জন্যই আমি বেকিং পাউডারটা ব্যবহার করেছি। এখন আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি, যাতে করে সমস্ত সবগুলো মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যায়। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। তো আপনারা চাইলে এটা 10-20 মিনিট রেস্টে রেখেও তৈরি করতে পারেন। তো আমি আমার হাতে সময় আছে বলে আমি রেখে দিয়েছি, আমি 1 থেকে 2 ঘন্টা রেখে দিয়েছি। তো এখানে আমি এখন এগুলো তৈরি করে নেব। তো এটার বাইন্ডিংয়ের জন্য আমি এরকম একটা বক্স নিয়েছি আমার সুবিধার্থে, এতে করে সুবিধাই হয় বক্সের মধ্যে করে যদি বাইন্ডিংটা দেওয়া হয়। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 1/2 কাপ, তো 1/2 কাপ বেসন নিয়েছি। তো আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি বেসন ব্যবহার করেছি, আর বেসনের মধ্যে আমি কিন্তু কিছুই ব্যবহার করিনি, প্রয়োজন নেই। এখন আমি সবগুলো মাংস বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি বেসনের সাথে, আর এখন মুখটা লাগিয়ে ভালো করে এটাকে ঝাঁকিয়ে নেব, যেভাবে আমরা ছোটোবেলায় এই যে চানাচুর মাখা খেতাম ঠিক সেরকম করে। এরকম করে ভালো করে ঝাঁকালেই কিন্তু সবগুলো মাংসের মধ্যে বেসন লেগে যাবে। তো এরকম করে লেগে গেছে, এখন আমি এগুলোকে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে নেব কয়েকটা যেগুলো লেগে আছে, আর এগুলোকে একটু একটা চালনাতে ছেলে নেব। তো আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর বক্সের সমস্ত মাংসগুলো ঢেলে দিয়েছি, আর এক্সট্রা যেই বেসনগুলো আছে ওগুলো ছেলে নিলেই পড়ে যাবে, আর তখন এগুলো একবারে আলাদা হয়ে যাবে, তাহলে ভাজতে সুবিধা হবে। তো ভাজার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা একবারে হাইটে গরম না হলেও চলবে, জাস্ট তেলটা কিছুটা গরম হলেই দিয়ে দিলেই হবে, আর একটু এগুলো দেওয়ার সময় একটু ছড়িয়ে দিলে ভালো। তারপর চুলার আগুন আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আস্তে আস্তে করে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, এতে করে মাংসটা ভিতরে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে করেছি। তো আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় কেউই স্কিপ না করে পুরোটা দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টস আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে, আর একটা লাইক দেওয়ার কারণে আপনাদের মতো আরও অনেকের মাঝে আমাদের ভিডিওটা পৌঁছে যায়। দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি এখন এগুলো যখন হয়ে গেছে, আর আপনারা চাইলে চেক করে নিতে পারেন, তো আমি চেক করার প্রয়োজন হয়নি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর এরকম একটা চামচে ঝাঁঝরিযুক্ত চামচে তুলে নিলে এক্সট্রা তেলগুলো ঝরে যায়। তো এভাবে করে আমি বাকি সবগুলো তুলে নিব, আর বাকি যেগুলো আছে ওগুলোও ভেজে নেব।
তো দেখলেন তো কত সহজে এই চিকেন পাপড়টা তৈরি করলাম। তো ঘরে তৈরি জিনিসগুলো অবশ্যই স্বাস্থ্যকর, আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য ঘরে তৈরি করে নেবেন এই মজাদার খাবারটা। এভাবে তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।